সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করল ভারত আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সাত রানে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল টস জিতে আগে ব্যাট করে কোহলির অনবদ্য ইনিংসে একশো রান করে রোহিতরা জবাবে জয়ের খুব কাছাকাছি যেও একশো উনসত্তর রানে থামে প্রোটিয়াদের ইনিংস অবশেষে অপেক্ষার অবসান সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল টিম ইন্ডিয়া সেই সাথে গেল এগারো বছরে রঙিন পোশাকে তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল হারের ক্ষত ঘুচল রোহিতদের বারবেডোজে বিগ ম্যাচের প্রেশার হ্যান্ডেল করতে শুরুতে হিমশিম খায় ইন্ডিয়া দ্বিতীয় ওভারে মহারাজের ডাবল ব্রেক থ্রুতে সাজঘরে হাঁটেন রোহিত আর ঋষভ পান্ট আর রাবাদার ডেলিভারিতে বাউন্ডারিতে ক্যাচ দেন সূর্যকুমার কুমার যাদব পাওয়ার প্লে আগেই তিন উইকেট হারানো ভারতের আশার পালে হাওয়া দেন বিরাট কোহলি আর আকসার প্যাটেল দুজনে করেন বাহাত্তর রানের জুটি সাতচল্লিশে রান আউট হলেও বিগ ম্যাচে বিগ প্লেয়ারের মতোই পারফর্ম করেন বিশ্বকাপে রান খরাই থাকা কোহলি খেলেন ছিয়াত্তর রানের অনবদ্য ইনিংস সাথে দুবের ১৬ বলে সাতাশ রানে টিম ইন্ডিয়া পায় একশো ছিয়াত্তর রানের পুঁজি অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই খেই হারায় প্রোটিয়ারা হেনরিক্সকে বোল্ড করেন বুমরা ক্যাপ্টেন মার্ক্রামকে ফেরান আর্শদ্বীপ এরপর ডিকক আর স্টাপসের আটান্ন রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় সাউথ আফ্রিকা স্টাফস একত্রিশ আর ডিককের উইলো থেকে আসে উনচল্লিশ রান তবে ম্যাচের সমীকরণ উলটপালট করে দেয় হেনরিক ক্লাসেন খেলেন সাতাশ বলে বাউন্ন রানের বিধ্বংসী ইনিংস তবে টি টোয়েন্টি ম্যাচের রং খনে খনে বদলায় ক্লাসেন যখন আউট হয় তখন সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন তেইশ বলে ছাব্বিশ হাতে পাঁচ উইকেট আর সেই হিসাব মিলাতেই হিমশিম খেয়েছে সাউথ আফ্রিকা শেষ ওভারে প্রথম বলে সুরিয়া কুমার অসাধারণ ক্যাচ ধরে মিলারকে ফেরালে সব আশা ভেসতে যায় প্রোটিয়াদের শেষ পর্যন্ত সাত রানের জয়ে বাদ ভাঙা উল্লাসে মাতে টিম ইন্ডিয়া শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক